মুর্শিদাবাদের ভরতপুরে এক নম্বর ব্লকে শুরু হল মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন এবং সমপায় ও প্রাণী সম্পদ মেলা। তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের কর্মকর্তা থেকে জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তারা। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা, সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ মেলা মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষি দপ্তর কর্মকর্তা থেকে জনপ্রতিনিধি প্রশাসনিক কর্তারা। মেলা প্রাঙ্গণে কৃষকদের সহায়তায় সেজে উঠেছে বিভিন্ন প্রদর্শনীমূলক স্টল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করা এবং বিভিন্ন প্রকল্প বিষয়ে সচেতন করাই এই কৃষি মেলার উদ্দেশ্য বলে জানান কৃষি দপ্তর কর্তা। মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে তিন দিন ব্যাপী কৃষি মেলা, এই কৃষি মেলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ল্যাবরেটরিতে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেসব আমরা টেকনোলজি বার করছি সেগুলো চাষিদের মধ্যে বিতরণ করা এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো চাষিদের মধ্যে বিলিবিন্টন করা। তার মধ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্পের 2 লাখ টাকার চেক আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে আজকে স্টেজ থেকে। কৃষক বন্ধুর নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে 2500 এবং 1000 টাকার চেক চাষিদের মধ্যে দেওয়া হচ্ছে। সয়েল হেলথ কার্ড চাষিদের মধ্যে দেওয়া হচ্ছে। এখানে বাংলা শস্য বিমার ক্যাম্প করা হয়েছে, সেখানে বাংলা শস্য বিমার ফর্ম চাষিরা পাচ্ছে এবং বিনা পয়সায় তারা ফসলকে বিমা করাতে পাচ্ছে। যদি ফসলের কোনো ক্ষতি হয় তাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট টাকাটা রাজ্য সরকারের মাধ্যমে পৌঁছে যাবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।